হাসর বাসিরা সকলে একত্রিত হয়ে আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ওগো আমাদের নবী আদম, ও নবী আদম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ শাফাতি করুন, আল্লাহ পাকের দরবারে একটু আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চান। আল্লাহ পাক আপনাকে তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী করে পাঠিয়েছিলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে সমস্ত উম্মত উম্মাতানিগুলোকে ডেকে বলবে, হে হাসরবাসীরা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশই করতে পারবো কেন পারবো না জানো, আল্লাহ আমাকে যখন জান্নাতের ভিতরে তৈরি করেছিলেন আমার সঙ্গে আমার বিবি হাওয়া আলাইহা সালামকে আল্লাহ বানিয়েছিলেন, আমাদের দুনিয়া আমাদের হাস জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের দুইজনকে আদেশ করেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার এই নিষেধ করা গাছের নিকটে যেন তোমরা যাবে না, যদি ওই গাছের নিকটে তোমরা হাজির হয়ে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা দুজনই জালিমদের অন্তর্গত হয়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা কিন্তু জালিমদের দলভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে বাসরবাসীরা, আমি আল্লাহ পাকের সেই আদেশটাকে না মেনে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের দোকানে পড়ে আল্লাহ সেই নিষেধকৃত গাছের ফলটাকে ভক্ষণ করে নিয়েছিলাম, জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে ময়দানে মাশারে কি ব্যবহার করবে কি হাসন করবে, আমি তোমাদের জন্যে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। হে কসুরবাসীরা, ইযাবিলা নূহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, আসরবাসীরা একত্রিত হয়ে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও আমাদের নবী নূহ, ইসমালানা ইলা রাব্বিকা, আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু শাফাতি করুন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরের বাসীরা, ও হাসরের মানুষেরা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিজের সন্তান কেনানকে আমার নিজের পুত্র বলে আমি দাবি করেছিলাম, আল্লাহ পাক আমাকে জানিয়েছিল ওগো নবী নূহ তোমার সন্তান কিন্তু তোমার রক্তের সন্তান হতে পারে, কিন্তু তোমার অনুসরণ না করার কারণে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার সন্তান তোমার সন্তান নয়, আমি আল্লাহ পাকের কাছে আমার সন্তানকে নিজের সন্তান বলে দাবি করেছিলাম, জানি না আল্লাহ পাক ময়দানে আমার সঙ্গে আজকে কি ব্যবহার করবে। এ কসুরবাসীরা, তোমরা যাও যাও, ইযহাব ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর কাছে চলে যাও, হাসরবাসীরা একত্রিত হয়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, নবী মূসার কাছে গিয়ে বলবে, ও আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমালানা ইলা রাব্বিকা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ শাফাতি করুন। আল্লাহর নবী হযরত মূসা বলবে, হে কসুরবাসীরা, হে কসুরবাসীরা, শুনিনকে দাও দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এক
কিলের আঘাতে একটা কিপ্তি মানুষ মারা গিয়েছিল, একটা কিপ্তি হত্যা হয়ে গিয়েছিল। জানি না জানি না আল্লাহ পাক আমার সঙ্গে আজকে কি হাসো করবে। যাও যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, নবী ইব্রাহিম ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম বলবে যাও ইযহাব ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। কোন নবী দায়িত্ব নিতে জোরে বলেন দায়িত্ব নিতে চাইবে না। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি তিনটে কারণ দেখালেন, সেটা বলতে গেলে লাইনটা একটু লম্বা হবে। শেষমেশ ঈসা নবীর কাছে গেলেন, ঈসা নবী বলবে দেখো উম্মতেরা অকালাত ইয়াহুদ উযাইরুল ইবনুল্লাহ অকালাত নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যে নাসারা খ্রিস্টান তারা বলতো ঈসা নাকি আল্লাহর পুত্র। একটু আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর কোন পুত্র আছে কি? আল্লাহর কোন ছেলে মেয়ে আছে কি? নাই। কিন্তু নাসারারা তারা দাবি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, আর মরিয়াম হলো আল্লাহর বিবি। জোরে বলি নাউযুবিল্লাহ। তাই দুনিয়াবাসীরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে, জানি না আল্লাহ আমার সঙ্গে কি হাসর করবে। আমি তোমাদের জন্য সুপারিশ সাফাতি করতে পারবো পারবো না। যাও ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তোমরা চলে যাও। জোরে বলে আসরবাসীরা কেন্দ্রিত হই আল্লাহ নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ সাফাতি করুন। ওই সময় তোমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একটা সম্মানিত জায়গা, যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে নবী আমার সিজদায় পড়ে যাবেন। জোরে বলে মাকামে মাহমুদ, এটা হচ্ছে একটা সম্মানীয় জায়গা, উচ্চ মানের জায়গা, যেটা আল্লাহ পাক মেহেরবানি করে আমার আপনার হাবিবকেই দান করেছেন। জোরে বলেন। আর দান করার পিছনে যে কারণ সেটা হচ্ছে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সেই কারণে আল্লাহ পাকের নবী তাহাজ্জুদ পড়বার কারণে আল্লাহ খাস করে নবীকে কিয়ামতের দিবসে মাকামে মাহমুদ আতা করবেন। জোরে বলে আল্লাহ কোরআনের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে জানাচ্ছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একবার জোরে বলি আল্লাহু আকবার। আজানের সময় দোয়া করেন আপনারা? আজানের পরে মোনাজাত করেন না? করেন না। কজনের মুখস্থ আছে? বলেন হুজুর আজান তো আমাদের কাজে লাগে না, আজান তো নামাজিদের জন্য, আমরা তো নামাজ কালাম পড়ি না, বলতেও পারবো না। দুঃখের বিষয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতি আল-কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাযিলা ওয়াবআসহু মাকামাম মাকামাম। আছে না নাই? আছে। হাদিসের ভিতরে এসেছে কেউ যদি আজানের পরে এই দোয়াটা পড়ার আমল করে আল্লাহ পাকের নবী বলছেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করবেন বাবাজিরা। তাই বলে দোয়া মুখস্থ করবেন, আজান হবে আর দোয়া পড়ে নেবেন আর মসজিদে গিয়ে হাজিরা দেবেন না, জান্নাত পাওয়া যাবে? একটু জোরে বলেন, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা হাবিবকে
এই মাকামে মাহমুদটা দান করবেন নবী, সেখানে সেজদা পড়ে আল্লাহর কাছে যখন সেজদায় কাঁদতে থাকবেন কাঁদতে থাকবেন, নবী বলেছেন আল্লাহ যতক্ষণ চাইবেন যতদিন চাইবেন আমি সেজদায় পড়ে থাকব, তারপরে আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মাথা তুলুন, যেটা চাওয়ার সেটা চান আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি উম্মাত উম্মাতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ পাক কিছু সংখ্যক মানুষকে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলেন। তারপরে অনেক মানুষ জাহান্নামে থাকবে, আল্লাহর নবী আবার সেজদায় পড়বেন, আল্লাহর নবী বলছেন যতদিন আল্লাহ চাইবেন ততদিন আমি সাজদায় থাকব, তারপরে আমাকে আবার মাথা তুলতে বলা হবে, এ মুহাম্মদ মাথা তুলুন, আমি মাথা তুলব আল্লাহর কাছে চাইব, আল্লাহ আবার অনেক একটা জনগোষ্ঠীকে আল্লাহ জান্নাতি বানাবেন। জোরে বলেন। আবার কিছু মানুষ জাহান্নামায় থাকবে, কতদিন থাকবে সেটা বলা যাবে না। নবীজি তৃতীয় মারতাবা আল্লাহর কাছে বলবেন আল্লাহ এখনো তো অনেক মানুষ আছে তাদেরকে জান্নাতে দেন। আল্লাহকে আল্লাহ পাক নবীকে বলবেন হাবিব, যারা একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়েছে, অর্থাৎ যারা ঈমান নিয়ে মারা গেছে যারা পরিমাণ ঈমান, তাদেরকেও আপনি নিয়ে জান্নাতে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা উষ্ণ গরম, এটা তাকবীর হবে না বাবাজিরা, না এই তাকবীর না, আপনারা কিন্তু তাকবীর জোরে দিচ্ছেন না, এতগুলো মানুষ আপনারা আছেন একটু উচ্চ আওয়াজে পড়ি না, না এই তাকবীর একটু জোরে হলো না, না এই তাকবীর মাশাআল্লাহ আরো জোরে, না এই তাকবীর উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জোরে জোরে পড়ে হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ হলো না। নবীর রওজা যদি চোখ দিয়ে কেউ দেখে সে বাড়ির কথা ভুলে যাবে। জোরে বলেন। যারা হজে যায় ফলে যখন নবীজির সবুজ গম্বুজের দিকে তাকায় অটোমেটিক চোখ দিয়ে পানি বার হয়, আর দুনিয়ার কোনো কথা তখন আর খেয়াল থাকে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সবুজ গম্বুজের ভিতরে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন যে দেখবে তার মনটা অন্তরটা জুড়িয়ে যাবে। জোরে বলেন। হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তৈবা কো যাওগে তো আনা ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তৈবা কো যাওগে তো আনা ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, নাই তেরা ও জিয়াদা চাঁদ তারো আপনি রঙ্গত পর, মেরে দেখোগে চমক না ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তুম গর সে মেরে নবী কি নাত সুন লোগে, মেরা দাওয়া তুম গানা বাজানা ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তৈবা কো যাওগে তো আনা ভুল যাওগে। আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরানে মজলিস, আমার আলোচনার টপিক ছিল কিয়ামতের দিবসে সন্তানাদি কোন কাজে জোরে বলেন আসবে না, কিন্তু দুনিয়ার জমিনে যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন, নেক আওলাদ রেখে যেতে পারেন, আল্লাহর নবী বলেছেন নেক আওলাদের দোয়াটা আপনার কিয়ামত পর্যন্ত সালসায়ে জারিয়া হিসাবে কাজ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নেক সন্তান মানে হাফিজ কোরআন, নেক সন্তান মানে আলেমে দ্বীন, নেক সন্তান মানে কারি, নেক সন্তান মানে মুফতি, আর নেক সন্তান মানে মানে শুধু এই ক্যাটাগরির সঙ্গে সঙ্গে কেউ যদি মাস্টার হওয়ার পরে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে সেটাও নেক আওলাদ। কেউ হাইকোর্টের উকিল হয়েছে কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, নামাজ আদায় করে, সেও হলো নেক সন্তান। মাস্টার হওয়ার পরেও সে যদি আল্লাহর কোরআন সুন্নাহ মোতাবেক চলে সেও হলো নেক সন্তান। নেক সন্তান যদি দুনিয়াতে থাকে তাহলে আপনার কি হবে, কবরে লাভ আছে। আর নেক সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে না রাখেন তাহলে কিয়ামতের দিবসে তো কাজে আসবে না, আসবেই না, বরং দুনিয়াতেও আপনাকে সন্তান ভুলে যেতে বেশি দেরি করবে না। আপনি বলবেন হয়তো এটা বাজে কথা বলছেন, চলুন এর পিছনে আমি একটা তথ্য আপনাদেরকে দিই। দুনিয়ার বুকেও সন্তান থাকার পরও বাপ মার কাজে আসেনি তার একটা দৃষ্টান্ত আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী আসার সাথে সাথেই তো তিনি তানাকে আল্লাহর নবুয়াত দেননি, একটা নির্দিষ্ট বয়সকালে আল্লাহ পাক তানাকে নবুয়াত দিয়েছিলেন, ঠিক না? ঠিক, নবীকে নবুয়াত দেওয়া হয়েছিল কত বছর বয়সে সকলে একসঙ্গে বলেন? আমি কি জানি না 40 বছরে? আমি জিজ্ঞাসা করেছি কেন, সবাই একটু জেনে যান, জানার পরেও জানা ভালো না খারাপ, সকলে আওয়াজ দিয়ে বলেন কত বছর বয়সে? আর যেদিন নবী সর্বপ্রথম নবী হয়েছিলেন সেই দিন কোন পাহাড়ে নবীজি ইবাদতে মগ্ন ছিলেন বলেন? কোন পাহাড়ে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক নবুয়াত দিয়েছিলেন, কোন পাহাড়ের গুহায়? জোরে বলেন, জানা আছে? তাহলে এগুলো তো আমাদের জানবার দরকার আছে, ঠিক না? বেঠিক বলেন। আহারে, যে নবীর জন্য আপনি দুনিয়াতে আসলেন, যে নবীকে নবুয়াত না দিলে আল্লাহ কায়নাতকে সাজাতেন না, সেই নবীকে আল্লাহ পাক কোন পাহাড়ের নবী বানাচ্ছেন? এটা মুসলমান সন্তান বলে বুক থেকে উম্মতে ও মুহাম্মাদি বলে দাবি করি, অথচ মুহাম্মাদুর রসূলকে কোন পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ পাক নবী বানালেন এটা আমরা জানি না, এটা দুঃখের বিষয়। মনে রাখেন, নবীকে 40 বছর বয়সে আল্লাহ মক্কায় গারে হিরার ভিতরে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে নবীকে নবুয়াত দিয়েছিলেন। জোরে বলে, তো আওয়াজ দিয়ে হলো না সুবহানাল্লাহ? কোন পাহাড়ের গুহায় বললাম? গারে হিরা, ওটাকে আবার জাবালে রহমত বলা হয়, মানে রহমতের পাহাড়। আল্লাহর নবী ওই পাহাড়ের গুহার ভিতরে ইবাদতে মগ্ন ছিলেন, জিব্রাইল আমিন এসে নবীকে কোরআনের আয়াত শোনালেন, কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা ছিল ইকরা, হে নবী আপনি পড়ুন, ইকরা মানে পড়ুন, শিক্ষা অর্জন করা ইসলামে ফরজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্খের কোনো দাম নাই, শিক্ষা অর্জন করতে হবে। তো নবীজি নবী হয়েছিলেন 40 বছর, দুনিয়ার বয়সে কথা বলছি 40 বছর বয়স। এখন নবীজি যখন ভূমিষ্ঠ হলেন, হওয়ার পরে আস্তে আস্তে বাল্য মানে শৈশবকাল পার হয়ে গেল, আল্লাহ নবী যখন যৌবন কালে পদার্পণ করলেন, তারপরে মাঝখানে আল্লাহ নবী সবার সঙ্গে মিল মোহাব্বত ভালোবাসা সবার সঙ্গে বজায় রাখতেন, নবীকে সবাই ভালোবাসতেন, মহাব্বত করতেন, প্যার করতেন। নবীজির কোন শত্রু, নবীজির কোন শত্রু নবুয়াতের আগ পর্যন্ত ছিল ছিল না, সবাই নবীকে ভালোবাসতেন। নবীজি শত্রু হয়েছিল সেদিন থেকে যেদিন থেকে নবীজি হক কথা মানুষের সম্মুখে প্রচার করা শুরু করেছিলেন। আমি কেন কটা কথাগুলো বলছি আপনি আপনি শুনলে বুঝবেন। কিয়ামতের দিবসে সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় তারপরেও কাজে আসবে না।
আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দুনিয়া জমিনে নবুয়াতের নূরটা দেওয়ার পরে আল্লাহ নবী যখন নবী হয়ে গেলেন, নবী আমার জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কারে হিরার ভিতরে কোরআনের আয়াত পেয়ে অত্যন্ত ভয় পেয়ে গেলেন। বিবি খাদিজার কাছে এসে বললেন, এ বিবি খাদিজা জামিলুনি, আমাকে একটা কম্বল দিয়ে তুমি ঢেকে দাও, আমি বড় ভয় পেয়ে গেছি, আমি বড় ভয় পেয়ে গেছি। আম্মা জান খাদিজা তুল কুবরা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি কি কারণে ভয় পেয়েছেন? আল্লাহর নবী হযরত জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালামের বর্ণনা দিলেন, এমন একটা লোক এসে আমাকে এই কথাগুলো বলেছেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনি তো গরিব অসহায়কে সাহায্য করেন, আপনি আপনার পরিবারের হকটা আদায় করেন, নিশ্চিত রূপে আল্লাহ আপনার কোনো ক্ষতি চাই না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন। চাচাতো ভাই তিনি আসমানে কিতাবের অগাধ পণ্ডিত ছিলেন। এই ঘটনাটা শুনবার পরে তিনি পরিষ্কার বুঝতে পারলেন, মুহাম্মাদুর রাসূলকে আল্লাহ পাক নবুয়াতের নূর দিয়ে তাকে দুনিয়ার জমিনে আখেরি রাসূল হিসাবে ঘোষিত করে দিয়েছে। জোরে বলে এ খাদিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী, একবার জোরে বলে আল্লাহর নবী। আল্লাহর নবীর উপরে আম্মা জান খাদিজাতুল কুবরা ঈমান আনলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তত আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আপনি ভালো মানুষ, আর স্ত্রীর সার্টিফিকেটটা হলো পৃথিবীর সবচাইতে বড় সার্টিফিকেট। আমার 1 কোটি মানুষ বলছে, হুজুর আপনি খুব ভালো, আমার নিজের স্ত্রীর কাছে যদি আমি ভালো না হই, মনে রাখবেন সে লোকটা ভালো না। স্ত্রী স্বামী ভালো কিনা খারাপ এটা মাপবার সবচাইতে বড় পাল্লা হলো তার স্ত্রী, আবার স্ত্রী ভালো কিনা এটাও মাপার জন্য তার সার্টিফিকেট তার স্বামীর কাছে, স্বামীর কাছে যদি স্ত্রী ভালো না হয়, হ্যাঁ তাহলে তা বলে সব ব্যাপারে নয়, আপনি স্ত্রীকে সিনেমা হলে নিয়ে যেতে চাচ্ছেন, স্ত্রী গেল না, আপনি বলছেন আমার স্ত্রী খারাপ, শরীয়তের হারাম কাজের দিক থেকে নয়, খেয়াল রাখবেন। তো আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর উপরে ঈমানটা আনলেন। 4 বছর অতিবাহিত হয়ে গেল, কত বছর তখনো পর্যন্ত নবী কি করেন না, ইসলামের দাওয়াত কিন্তু মানুষকে দেন না। আল্লাহর পক্ষ থেকে সূরাতুস শুআরার আয়াত নাযিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে ইসলামটা প্রচার করুন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, ইসলামের সৌন্দর্যটা দেখেন, আগে আপনি আপনার ঘরকে তাবলীগ করেন, আগে আপনার ঘরকে আপনি কি করেন, ইসলাম প্রচার করেন, ঘরের কাছে, বিবির কাছে, সন্তানের কাছে, তারপর আপনি বাইরে প্রচার করবেন। আমার নিজের ঘরের পরিবারের ছেলেরা নামাজ পড়ে না, রোজা করে না, মানে কোরআন পড়ে না, গান শোনে, হারাম জিনিসের সঙ্গে সম্পর্ক রাখে, আমি আমার পরিবারকে আগে কি করব, বাঁচাবো, তারপরে লোককে আমি নসিহত করতে যাব, ঠিক না বেটি? তারপর আমি বললেই যে মানলো তা নয়, নবীজির নিকটাত্মীয় তো মানে না। এখন যে ঘটনা, আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক যখন আদেশ করলেন তোমার নিকটাত্মীয়র কাছে তুমি ইসলামটাকে প্রচার করো, আল্লাহ পাকের নবী কি করে প্রচার করবেন? সেই যুগের একটা প্রথা ছিল, পথটা ছিল, কোন মানুষ যখন মহাবিপদের মধ্যে পড়ে যেত তখন পাহাড়ের উপরে উঠে ইয়া সবাহা এই শব্দটা বলে জোরে আওয়াজ দিলে মক্কার মানুষেরা মনে করত মানুষটা কোনো বিপদে পড়েছে। যেরকম ট্রেনের লাইনে যদি লাল পতাকা দেওয়া হয়, লাল কাপড়, তাহলে যারা ট্রেনের পাইলট আছে তারা কিন্তু বুঝে ফেলবে যে রাস্তায় নিঘাত কোনো কি আছে, বিপদের আশঙ্কা আছে। তো সেই যুগের মানে প্রথা ছিল, কোন মানুষ বিপদে পড়লে পাহাড়ের উপরে উঠে চেঁচিয়ে বলবে ইয়া সবাহা,
মানুষ মনে করতো সে লোকটা মনে হয় বিপদে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দীন ও দুনিয়ার বাদশার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমান সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে লক্ষ্য করে বা ডাক দিতে লাগলেন, ইয়া সাবাহ। মক্কার মানুষেরা সবাই মনে করলো আমাদের আল্লামিন মুহাম্মাদুর রাসূল মনে হয় কোনো বিপদে পড়েছে। মুহাম্মাদুর রাসূলকে সবাই মনে প্রাণে ভালোবাসত, মহাব্বত করত। আরে আমাদের আল্লামিন মনে হয় বিপদে পড়েছে। যে যা আওয়াজটা কানে শুনতে পায় সকলে দৌড়াতে দৌড়াতে সাফা পাহাড়ের উপরে সে হাজির হয়ে যায়। সবাই আল্লাহর নবীকে ঘিরে ফেললেন। ওই দলের ভিতরে আল্লাহর নবীর নিজের চাচা যার নাম হলো আবু লাহাব, ওই আবু লাহাব এসে হাজির হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলকে ডেকে বললেন, হে মুহাম্মাদ, কি তোমার হয়েছে বাবা, কি বিপদে পড়েছো, তুমি কি বিপদে পড়ে আমাদেরকে ডাক দিয়েছো? ওই সময় আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা মক্কার ওই মানুষদেরকে ডেকে বলেছিলেন, হে মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিক থেকে কোন সৈন্য দল তোমাদের উপরে আক্রমণ করবার জন্য এগিয়ে আসে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে, আমার কথা কি তোমরা মনে প্রাণে মেনে নেবে? ওই সময়তে মক্কার ওই কুরাইশের মানুষেরা বলেছিল, হে মুহাম্মাদ, তুমি ছোটবেলা থেকে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তাই তুমি যদি একবার জবান দিয়ে বলো ওই পাহাড়ের উল্টো দিক থেকে কোন সৈন্য দল আমাদের উপরে আক্রমণ করবার জন্য আসে, আমরা নির্বিঘ্নে তোমার কথাটা বিশ্বাস করে নেব। জোরে বলে, একটু মন খুলে বলতে পারলেন না, আমার নবী যে চরম সত্যবাদী, এই কথাটা স্বীকার করেছে কাফেরের দলেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবীজি এই কথা বলেছেন তখন তারা বললো যে মুহাম্মদ, তুমি তো ইতিপূর্বে কোনোদিন মিথ্যা বলোনি, তাহলে আজকেও তুমি মিথ্যা কথা বলবে না, এটা আমরা বিশ্বাস করি, তুমি বললে মেনে নেব। আর যে মানুষটা কথায় কথায় মিথ্যা কথা বলে সে সত্য কথা বললেও কিন্তু মানুষ তাকে বিশ্বাস করতে চায় না, ঠিক না বেটি? যে মনে হয় চিটিংবাজি করছে। সে একটা ঘটনা আমরা ছোটবেলায় পড়িনি, একটা রাখাল গরু চড়াতে গিয়ে প্রত্যেকদিন বাঘ বাঘ বলে চিল্লাতো, মানুষ এসে হাজির হলে সে হাসতো। একদিন সত্যিকারেরই বাঘ এলো, সত্যি এলো, কিন্তু মানুষ সেদিন আর জামায়াত হলো না। কেন? মানুষ ভাবলে আজকেও মনে হয় কোনো চিটিংবাজি করছে। কিন্তু আল্লাহর নবীর বাল্যকাল থেকে অভ্যাস ছিল সদা সর্বদা সত্য কথা বলা। আর পৃথিবীর জমিনে একটাই মানুষ এমন আছে যার লাইফ হিস্ট্রিতে পাওয়া যায় গোটা 63 বছর জিন্দেগিতে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নবীজি কোনোদিন জবান থেকে একটা শব্দ মিথ্যা উচ্চারণ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শব্দ জীবনে মিথ্যা যিনি বলেননি তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? নবীজি কোনোদিন মিথ্যা বলেননি। কাফেরের দলেরা বললো তুমি বললে বিশ্বাস করবো, বলো। নবীজি এই সুযোগে বললেন, হে মক্কার মানুষেরা, আমার কথা যদি তোমরা এটা মেনে নাও তাহলে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা সকলে স্বীকার করে নাও আল্লাহ হলো এক, আর আল্লাহ ব্যতীত যারা তোমাদের আছে সবাইকে তোমরা ছেড়ে দাও, তাদের ইবাদত বান্দিগি না করে এক আল্লাহর ইবাদত করো।